আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 24 নভেম্বর বুধবার, সিঙ্গাপুরের একটি খবর শেয়ার করবো। সেটা হলো 1 নম্বর হলো যে আজ দ্বিতীয় দিনও ডিপিএস এবং পিএসবি ব্যাংকের অনলাইন সেবা বিঘ্ন ঘটছে। নিউজে বলা হয়েছে যে বুধবার 24 নভেম্বর সিঙ্গাপুরের ডিপিএস কান্ট্রি ম্যানেজার সি সে কুন বলেন, ডিপিএস ব্যাংকের অ্যাক্সেস কন্ট্রোল সার্ভারগুলির এক সমস্যা অনলাইন ব্যাংকিং এবং পে নাও সহ তার ডিজিটাল ব্যাংকিং পরিষেবাগুলিতে দ্বিতীয় দিন ধরে চলতে থাকা ব্যাঘাতের জন্য দায়ী। তিনি ফেসবুক পোস্টে করা একটি ভিডিও বার্তায় বলেছেন যে তবে ডিবিএস এবং পিএসবি গ্রাহকদের নগদ আমানত নিরাপদ এবং ব্যাংক শাখায় বা ফোন ব্যাংকিং মাধ্যমে ব্যক্তিগত লেনদেন করা যেতে পারে। তিনি বলেন, আমরা আমাদের সমস্ত শাখায় ব্যাংকিং পরিষেবা 2 ঘন্টা বাড়িয়ে দিয়েছি এবং আমাদের সম্পর্ক ব্যবস্থাপক এবং কল সেন্টার গ্রাহক পরিষেবা অফিসাররা আপনার জরুরি ব্যাংকিং অনুরোধে আপনাকে সহায়তা করার জন্য স্ট্যান্ড বাই রয়েছে। অর্থাৎ অনলাইনে অনেকেই ব্যাংকিং ট্রান্সফার করতে গিয়ে সমস্যা করেছিলেন, এর জন্য একটা সমস্যা হচ্ছে গোড়া থেকেই অফিস থেকেই তারা ঠিক হয়ে যাবে। তারা গতকালকে ছিল, আজকেও ওটা কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং এই সমস্যার সমাধান করার জন্য তারা কন্টিনিউ কাজ করতেছে। অনলাইন ব্যাংকিংয়ে যদি সমস্যা হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই, ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে, আবার তারা ট্রাই করতেছে সমাধান করার জন্য। আরেকটি নিউজে দেখলাম যে লরিতে তর্ক বিতর্কের জেরে 2 অভিবাসী কর্মী তর্ক করছিল, তখন একজন আরেকজনের আঙ্গুলে কামড় দিয়ে আঙ্গুল ফেলিয়ে দিয়েছে আঙ্গুলের মাথা। নিউজে বলা হচ্ছে এক লরিতে দুজন শ্রমিককে নির্মাণ শ্রমিকের মধ্যে একটি তর্ক সেট হয়েছিল আঙ্গুলে কামড় দিয়ে আঙ্গুল ফেলে দেওয়ার মাধ্যমে। লোগান গোবিন্দরাজ বুধবার 24 নভেম্বর স্বেচ্ছায় মিস্টার মুথু সেলবামের বাম আঙ্গুল ডগা কামড় দিয়ে গুরুতর আঘাত দেওয়ার জন্য একটি অভিযোগ স্বীকার করছেন। অর্থাৎ তাকে বিরুদ্ধে আদালতে নেওয়া হয়েছে বিচার করার জন্য। প্রসিকিউটর এবং প্রতিরক্ষা আইনজীবীরা একটি চুক্তিতে বোঝাতে ব্যর্থ হওয়ার পরে আক্রমণের শিকার ব্যক্তি স্থায়ীভাবে অসুবিধা পড়ছে কিনা তার সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা বিচারক মামলাটি শুনানির জন্য স্থগিত করেছেন। দুজনই ভারতীয় নাগরিক এবং তবে মামলা শুনানিতে বলা হয়েছে কেন নাকি তার মাতাল অবস্থা ছিল এবং তারা তর্ক বিতর্কের এক পর্যায়ে একজনে একজনের আঙ্গুলে কামড় দিয়েছে। সিঙ্গাপুরে এক ধরনের অপরাধ করলে, একজন আঘাত করলে 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং ব্যর্থাঘাত হতে পারে, একটি গুরুতর অপরাধ। তো ভাইরা নিজের জায়গা করে একটা পরামর্শ দিব যে কেউ মারামারি করবেন না, একজন মারামারি করবেন না। আরেকটা খবর দেখুন, সিঙ্গাপুর মালয়েশিয়া রেললাইন বিমানে তো আগেই কোয়ালালামপুরের সাথে ভ্যাক্সিনেটেড ট্রাভেল লাইন চালু করেছে, নতুন করে এখন এই ল্যান্ডে অর্থাৎ স্থলপথেও বাসে করেও এই ভ্যাক্সিনেটেড ট্রাভেল লাইন চালু হবে 29 নভেম্বর থেকে। তবে এটা মালয়েশিয়ান স্থানীয় নাগরিক পার্মানেন্ট রেসিডেন্ট বা ওয়ার্ক পারমিট অথবা সিঙ্গাপুরের পার্মানেন্ট রেসিডেন্ট ওয়ার্ক পারমিট লং টার্ম পাস হোল্ডার তারা এই বাসে ভ্রমণে যেতে পারবে কোনোরকম কোয়ারেন্টাইন ছাড়াই। এটা কি চুক্তির মাধ্যমে দুই দেশের সুরক্ষা প্রদানরা এই বিষয়টি জানিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।